আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো 97তম বিজিবি সিপাহী পদে যারা তোমরা আবেদন করেছো, আসলে লিখিত পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবা। তো আজকের পুরো ভিডিওতে আমি বিজিবি সিপাহী পদে তোমরা যারা 97তম সার্কুলারে আবেদন করেছো, তোমরা এই সার্কুলারের জন্য বাংলা এবং ইংরেজি লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবা পুরো ভিডিওতে আজকে আমি একটু আলোচনা করব। আর আলোচনার শুরুতে, যারা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন দেখছো এবং যারা এখনো আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, আর আলোচনা শেষ পর্যন্ত অবশ্যই থাকবা আমি আশা করি, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন এবং কিছু মডেল প্রশ্ন দিব, যাতে করে তোমরা একটু হলেও বুঝতে পারো বিজিবিতে যারা পরীক্ষা দিতে যাবা 2021 সালে, তোমরা কিভাবে প্রিপারেশনটা নিয়ে যাবা। তো যাই হোক, প্রথমে দেখো বাংলা মডেল এক, এখানে একটু রচনা দেখা যাচ্ছে। প্রথম দুইটি রচনা আছে, সেটি হচ্ছে সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকা এবং দেশপ্রেম। তো আমি একটু বলে রাখি, যারা বিজিবিতে পরীক্ষা দিবা, বিজিবিতে কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত এই চারটা বিষয়ের উপরে সাধারণত 100 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বাসায়, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে প্রিপারেশন নাও। আর আজকের আমার পুরো টিউটোরিয়ালটা যদি তোমরা দেখতে পারো বা দেখো শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই একটু হলেও তোমরা উপকৃত হবে যে তোমরা এখন থেকে বিজিবির লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিবা। তো যাই হোক, প্রথমে একটা রচনা আছে, সেটি হচ্ছে হলো দেখো, সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকা এবং দেশপ্রেম, যে কোনো একটি লিখতে হবে। এরপরে দেখো কিছু বিপরীত শব্দ দেয়া আছে, ইতুর, উজান, সকাল, অগ্রজ, দোষী। এরপর বিজিবি সম্পর্কে 5টি বাক্য লিখো, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্নটি দেখো, তোমার নিজের পরিবার সম্পর্কে ইংরেজিতে 10টি সহজ বাক্য লিখো, খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরটি দেখো, কিছু ছদ্মনাম আছে যেমন বীরবল, ভানুসিংহ, ধূমকেতু, পল্লীকবি, ছন্দের জাদুকর। তো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বরাবর বিজিবিতে যারা পরীক্ষা দিয়ে আসছিল গতবারে বা যারা আগামীতে দিতে যাবা, এই টাইপের প্রশ্নগুলো তোমরা একটু প্রিপারেশন নাও এখন থেকে। এখন আমরা বাংলা মডেল টেস্ট 2 নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানেও একটি রচনা আছে, যে কোনো একটি লিখতে হবে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এবং ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। এই ধরনের কিন্তু রচনা এসে থাকে পরীক্ষায়। তারপর দেখো যে ভাব সম্প্রসারণ আছে, এটি হচ্ছে হলো স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে পশু তারে মানুষ তারে, সরি, কে বলে মানুষ তারে পশু সেই জল, এই ধরনের কিছু ভাব সম্প্রসারণ আসতে পারে। 3 নম্বরটি দেখো, তুমি কেন বাংলাদেশ বিজিবিতে যোগদান করতে চাও, এই মর্মে তোমার বড় ভাইয়ের নিকট একটি পত্র লিখো। চিঠি তো তোমরা লিখতেই পারো, অ্যাজ ইউজুয়ালি যেভাবে লিখবো এভাবে একটু প্র্যাকটিস করে যেও। 4 নম্বরটি দেখো, একটি অনুবাদ করতে হবে, ইংলিশে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, এটা অনুবাদ করে বাংলায় দিতে হবে। সেটি হচ্ছে দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইট ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, 21st February ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, উই শুড রেসপেক্ট আওয়ার ফ্রিডম ফাইটার। তো এই ধরনের বাংলা কিছু প্রশ্ন এসে থাকে। আর তাছাড়া তোমরা আরও ভালো করার জন্য, তোমরা ক্লাস 9-10 যে বইগুলো পড়েছিলে টেক্সট বই, এই বইগুলো একটু ফলো করতে পারো, সমাস পড়তে পারো, কারক পড়তে পারো, তারপর সন্ধি বিচ্ছেদ পড়তে পারো, হ্যাঁ, এক কথায় প্রকাশ পড়তে পারো। এই এই বিষয়গুলোর মধ্যে কিন্তু বাংলা বরাবরই এসে থাকে। তারপর বিভিন্ন কবির জন্মসাল খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কবির জন্মসালও তোমরা একটু পড়তে পারো আর কি এখন থেকে। তো যাই হোক, এখন আশা করি বাংলার এই মডেল দুটার মাধ্যমে তোমরা একটু বুঝতে পারলে যে কীভাবে একটু প্রিপারেশন নিতে হবে। এখন ইংলিশে প্রশ্ন নিয়ে আলোচনা করবে। ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করার আগে একটু বলে রাখি, কারণ যারা তোমরা বিজিবিতে 97তম, সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা প্রার্থী যারা আবেদন করেছো, তো তোমরা বিজিবির জন্য আসলে অনেকে তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে 1 মাসের 15 দিন এমনকি 10 দিনের প্রিপারেশন নিয়ে কিন্তু যায়। তো তোমরা চাইলে কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিতে পারো। এখন প্রস্তুতি বিজিবির জন্য সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করলে তোমার লাভগুলো কী হবে বা কেন প্রস্তুতি নিতে আসবে, এই বিষয়টা একটু বলে দিই। দেখো
যারা সোলজার ট্রেনিং একাডেমিতে আসে আমাদের রংপুরে, তো আসার পরে আমরা কিন্তু সর্বপ্রথম তাদের বিভিন্ন মেডিকেল চেক আপ করে থাকি, তারপর শারীরিক পরীক্ষা ভালো করার জন্য বিভিন্ন ধরনের শারীরিক ট্রেনিংগুলো করিয়ে থাকি বা বিভিন্ন ধরনের অনুশীলনগুলো করিয়ে থাকি। পাশাপাশি তোমাদের যে লিখিত পরীক্ষা আছে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত, এই পরীক্ষাগুলোর উপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে সাজেশন শিট দিই, বই দিই, তারপর অধিক মডেল টেস্ট নিয়ে থাকি, যাতে করে আমাদের ছাত্ররা যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষার কেন্দ্রে তারা যাতে পাশ করতে পারে। পাশাপাশি ভাইবা পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যারা আসে তাদের প্রতিনিয়ত ভাইবা পরীক্ষাটাও আমরা প্র্যাকটিস করাই দিই। এইভাবে আসলে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং যারা সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চাও অবশ্যই আসতে পারো, এবং যারা আসবা তারা আসলে এই বিষয়গুলো তুমি তোমার বিজিবির পরীক্ষার জন্য আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারবে। তো যাই হোক, এখন আমি একটু ইংলিশ প্রস্তুত কি ধরনের হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, ইংলিশ মডেল টেস্ট 1, 1 নম্বর প্রশ্নটি দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর হবি অর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের কিছু ছোট ছোট প্যারাগ্রাফ তোমরা স্কুলে বা কলেজে পড়ে আসছো, এই প্যারাগ্রাফগুলো আবার একটু রিভিশন দিতে হবে। 2 নম্বর প্রশ্নটি দেখো, টেন্স কত প্রকার, প্রত্যেক টেন্সের 4টি করে রূপ লেখো। 3 নম্বর প্রশ্নটি দেখো, মেক সেন্টেন্স এনি ফাই, মানে সেন্টেন্স মেকিং করতে হবে, দেখো বুক, বাংলাদেশ, সোলজার, এই ফ্যান, ম্যাথ, ফ্রিডম। 4 নম্বর প্রশ্নটি দেখো, পার্টস অফ স্পেস কত প্রকার ও কী কী। 5 নম্বর প্রশ্নটি দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ। খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন প্রায় এসে থাকে বিজিবিতে। তোমরা এখন থেকে যারা এখনও পরীক্ষার জন্য SMS পাওনি, তোমরা এখন থেকে বাসায় বসে বসে একটু এইভাবে একটু প্রিপারেশন চালায় যাও, তাহলে দেখবা যে তুমি পরীক্ষা যখন দিতে যাবে তখন তুমি অবশ্যই ভালো করেছো। তো এখন ইংলিশ মডেল টেস্ট 2 নিয়ে একটু আলোচনা করি। এখানেও দেখো, 1 নম্বর প্রশ্নটি, রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, হোয়াই ডু ইউ লাইক টু জয়েন বিজিবি অর কম্পিউটার। খুবই গুরুত্বপূর্ণ, তোমার ভাইবা পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করতে পারে তুমি কেন বিজিবিতে যোগদান করতে চাও, সেটা ইংলিশেও বলতে পারে অথবা বাংলাও এই প্রশ্নটি আসতে পারে। তাছাড়া 2 নম্বর প্রশ্নটি দেখো, ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন আসতে পারে, আমি একটু পড়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। আই লিভ ড্যাশ আলমনগর ড্যাশ রংপুর। এরপরে দেখো, পাভেল ওয়াজ বর্ন ড্যাশ মার্চ ড্যাশ 1993, দেন কিপ দ্য বুক ড্যাশ দ্য টেবিল, দেন হি ইজ গোয়িং ড্যাশ কলেজ, এবং হি উইল মিট মি ড্যাশ 10 AM। এই ধরনের কিন্তু প্রিপোজিশন প্রায় কিন্তু এসে থাকে বিজিবির পরীক্ষায়। তাছাড়া আর্টিকেল আসতে পারে, ট্যাগ কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, এরপরে তোমার সেন্টেন্স কারেকশন আসতে পারে, ভয়েস চেঞ্জ আসতে পারে, এগুলো একটু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। কারণ তোমরা যারা SSC এবং SSC পরীক্ষা পাস করেছো তোমরা কিন্তু এই সিলেবাসগুলোই কিন্তু ফলো করে আসছিলে। ঠিক বিজিবির লিখিত পরীক্ষার জন্য ইংলিশের ক্ষেত্রে তোমাদের ওই সিলেবাসগুলো একটু ফলো করতে হবে। এরপরে দেখো, 3 নম্বর কোশ্চেনের প্যাটার্নটি, এখানে কয়েকটি সেন্টেন্স ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডটা দিয়ে তোমার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু পূরণ করতে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট ওয়ার্ড এখানে ইউজ করতে হবে। তাহলে দেখি আমরা কী কী দেওয়া আছে এখানে। প্রথমে দেখো, টাস্ক, হেডকোয়ার্টার্স, কান্ট্রি, সিপাহী অ্যান্ড ম্যান। তাহলে আমি একটু রিভিশন পরে শোনাই। দ্য মেইন ড্যাশ, অর্থাৎ এখানে টাস্ক হবে, দ্য মেইন টাস্ক অফ দ্য বিজেপি ইজ দ্য প্রোটেক্ট দ্য সভরেনটি অফ দ্য কান্ট্রি, দেন বিজেপি হেডকোয়ার্টার্স অ্যাট ঢাকা পিলখানা, ইট ইজ এ গ্রেট অনার টু সার্ভ দ্য কান্ট্রি অ্যাজ এ সিপাহী অফ দ্য বিজেপি, দোজ হু আর কোয়ালিফাইড অ্যান্ড স্কিল ক্যান বি সিপাহী অফ দ্য বিজেপি, এভরি ম্যান অ্যান্ড ওম্যান শুড জয়েন দ্য বিজেপি। তো এই ধরনের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হয়। তো যাই হোক, আশা করি তোমাদের একটু হলেও এই মডেল টেস্টগুলো দেখে একটু হলেও তোমরা উপকৃত হবে এবং এইভাবে একটু প্রিপারেশন নেওয়া শুরু করো। পাশাপাশি আমি তো বলেই দিলাম আর কোন কোন টপিকসগুলো তোমরা পড়তে পারো। আর সবশেষে বিজিবির পরীক্ষা যারা দিতে যাবো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে দিই, সেটি হচ্ছে দেখো, 1 নম্বরটি দেখো, পরীক্ষার জন্য তোমার মেডিকেলে
শতভাগ ফিট আছো কিনা সেটা কিন্তু আগে থেকে একটু জেনে নিতে হবে। কারণ যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা কি করে, আগে থেকে প্রস্তুতির মাধ্যমে সে মেডিকেলে ফিট আছে কিনা সেটা কিন্তু একটু যাচাই বাছাই করে, যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা চিকিৎসার মাধ্যমে সমাধান করে কিন্তু সে পরীক্ষার কেন্দ্রে দিতে চায়। আবার অনেক স্টুডেন্ট দেখা যায় আবেদন করলাম, SMS আসলো পরীক্ষা দিতে গেলাম, বাট পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমি জানতে পারলাম আমার কোনো এক ধরনের মেডিকেল সমস্যা কারণে আমি আর মেডিকেল পরীক্ষা পাস করতে পারছি না। তো এটা করা যাবে না। যারা পরীক্ষা দিতে যাবে বিজেপিতে, যারা বিজেপিতে চাকরি নিতে চাও নিজের যোগ্যতায়, তাদেরকে আগে থেকেই কিন্তু একটু মেডিকেল সমস্যা আছে কিনা সে বিষয়টা একটু দেখতে হবে। যদি সমস্যা থেকে থাকে ভালো পরামর্শ যে নিয়ে বা ভালো ডাক্তারের কাছে সেটা দেখে কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। এরপরে 2 নম্বর দেখো, লিখিত পরীক্ষার জন্য সাজেশন মেনে পড়ালেখা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিজেপিতে SSC এবং SSC পাশ করে কিন্তু পরীক্ষা দিতে যেতে হয়, সে কারণে বিজেপির লিখিত পরীক্ষার প্রশ্নগুলো একটু কঠিন হয়ে থাকে। সে কারণে একটু সাজেশন মাফিক গুরুত্ব সহকারে পড়ালেখা একটু করতে হবে, কিন্তু বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিতের উপরে। আর ভালো করতে চাইলে অবশ্যই তোমাদেরকে ক্লাস 9-10 যে বইগুলো তোমরা পড়ে আসছিলে সেগুলো একটু ফলো করতে হবে। আর পাশাপাশি আমাদের কোচিং সেন্টার তো রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে পরীক্ষার আগে 10 দিন 15 দিন অথবা 1 মাসের একটা প্রিপারেশন তোমরা এখানে এসে স্বল্প খরচে নিয়ে যেতে পারো। এরপর 3 নম্বর দেখো, মৌখিক পরীক্ষার জন্য বিশেষ কৌশল আর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন ভাইবা পরীক্ষা দিতে যাবা, ভাইবা পরীক্ষা দিতে গেলে তোমার সমসাময়িক ঘটনার উপরে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে, তারপর সাধারণ জ্ঞানের উপরে জিজ্ঞেস করা হতে পারে, তোমার পারিবারিক তোমার ব্যক্তিগত এই বিষয়গুলোর উপরে অনেক ধরনের প্রশ্ন আসে। তুমি কেন বিজিবিতে সিপাহী পদে যোগদান করতে চাও এটা তো অবশ্যই জানতে চায়। তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে আগে থেকে জেনে যেতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা বাজারে পাওয়া যায়, কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনে একটু পড়ালেখা করে ফেলো, তাহলে আশা করি অবশ্যই তোমরা ভাইবা পরীক্ষা ভালো করতে পারবা। এছাড়াও আমরা জানি বিজেপির পরীক্ষা শারীরিক পরীক্ষা হয়ে থাকে, শারীরিক পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল দৌড়, সিট আপ, চিন আপ, রোপিংও হয় অনেক ক্ষেত্রে। তো এই ধরনের শারীরিক পরীক্ষা একটু বাসায় পাস করার জন্য বাসায় একটু তোমরা অনুশীলন করো, প্রিপারেশন নাও, তাহলে দেখো পরীক্ষার কেন্দ্রে গেলে ভালো করতে পারছো। আরেকটা মজার বিষয় এবং খুবই সতর্কর সাথে এটা সবাইকে মানতে হবে, সেটি হচ্ছিলো দালাল বা প্রতারক চক্র থেকে দূরে থাকতে হবে তোমাদেরকে। তোমাদের নিজের যোগ্যতার উপর আত্মবিশ্বাস বাড়াতে হবে, আত্মবিশ্বাস বাড়াও, যোগ্যতা বাড়াও, দেখবা যে তুমি কোনো প্রকার দালাল প্রতারক মাধ্যম ছাড়াই নিজের যোগ্যতায় সম্পূর্ণ নিজ মেধায় বিজেপিতে চাকরি তুমি পেয়ে গেছো। তো এই জিনিসটা অবশ্যই মাথায় মনে রাখবা, খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো একটু ফলো করো, তাহলে আমি আশাবাদী যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা বিজেপিতে তখন অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আর সবশেষে পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইন দরকার, সঠিক পরামর্শ বা দিক নির্দেশনা দরকার, অধিক মডেল টেস্ট দেওয়া দরকার। এগুলোর জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি অলওয়েজ তোমাদের জন্য খোলা, তোমরা যে কোনো জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো এসে। আমাদের এখানে আবাসিক হোস্টেল রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, স্বল্প খরচে 10 দিন অথবা 15 দিন অথবা 1 মাসের একটা কোর্স করে যাও। কারণ কোর্স যখন করে বা প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষার কেন্দ্রে যাবে তখন তোমার আত্মবিশ্বাসটা 100 ভাগের মধ্যে 100 ভাগ থাকবে যে না আমি ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি তোমাদের জন্য আসলে কষ্ট করে বানাই, তোমরা যাতে ভিডিওটি ডাউনলোড দিয়ে সাজেশনগুলো যেগুলো দিলাম এগুলো দেখে দেখে যাতে একটু হলেও তোমরা প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের একটা আইডিয়া বাড়বে যে না আমি কীভাবে প্রিপারেশন নিয়ে গেলে পরীক্ষায় বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে ভালো করতে পারবো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, দয়া করে সবাই নিজের যোগ্যতায় বিজিবিতে সিপাহী পদে চাকরি পেয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষায় তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে তুমি রাখতে পারো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।